পুকুরগুলো ভরাট করে দিচ্ছে নিজের ইচ্ছা মতো, যেন নিজের প্রপার্টি রেখে গেছে কেউ, দখল করে বাড়ি করে নিচ্ছে। আর যারা এর পার্টি হচ্ছেন, আগামী দিন মনে রাখবেন, তাদের কাউকে কিন্তু ছেড়ে কথা বলা হবে না। গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। মুখ্যমন্ত্রী এই কড়া হুঁশিয়ারি যেন চার দেওয়ালেই সীমাবদ্ধ। অবস্থার বদল হচ্ছে কোথায়? বোলপুর পুরসভার 12 নম্বর ওয়ার্ডের অধীনে থাকা সাধারণের ব্যবহারের একটি পুকুর আজ মৃতপ্রায়। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে, পুকুরের জল ব্যবহার তো দূর, নামা পর্যন্ত যায় না। পুকুর বোঝানোয় নাম জড়িয়েছে পুরসভার, পাশাপাশি নাম জড়িয়েছে রেলেরও। একদিকে বিভিন্ন প্রান্ত থেকে জঞ্জাল এনে ফেলা হচ্ছে পুরসভার তরফে, অন্যদিকে রেলের তরফে পুকুরে ফেলা হচ্ছে রাবিশ। এই জঞ্জাল ফেলে এই পুকুর বুঝিয়ে নষ্ট করে দেওয়া হচ্ছে, অথচ আমাদের এই আশেপাশে কোনো পুকুর নেই। তো এই পুকুর বুঝিয়ে দেওয়াতে আমাদের এই পাড়ার লোকের খুবই অসুবিধা। পুরোটা রেলের, এই যে তোমার পাঁচিরটা দেখছো, এই পাঁচিরটা থেকে পুরোটা একটা রেলের জায়গা, এটা পুরো মানে রেল রাবিশগুলো পৌরসভা কিছু ফেলে, ঠিক আছে? প্রথম থেকে শুরু থেকে মানে শুরু যখন তোমার এটা শুরু করেছিল পৌরসভায়, মানে ওয়ার্ডে যাবতীয় যা নোংরা ছিল, এই ওয়ার্ড থেকে যারা নোংরাগুলো মানে জড়ো করতো তবে এখানে এসে ফেলতো, ঠিক আছে? এরা শুরু করলো, তারপরে এখন রেল ওই চারিদিকে যখন ভাঙছে সেই রাবিশগুলো সেখানে ফেলছে। একসময় এই পুকুরের জলই রান্না খাওয়ার কাজে ব্যবহার হতো, আজ ব্যবহারের একেবারেই অযোগ্য হয়ে উঠেছে সেই পুকুর। রেলের জায়গায় থাকা পুকুরটি এইভাবে বুঝিয়ে দেওয়ায় সমস্যায় পড়েছেন স্থানীয়রা, বাড়ছে ক্ষোভ। কিভাবে হচ্ছে এই আইন বিরোধী কাজ? সাধারণ মানুষের কথা কেন ভাবা হচ্ছে না? প্রকৃতি ধ্বংসের লাভ কোথায়? তবে পুকুর বোজানোর বিরোধিতা করে নিন্দায় সরব বিজেপি। রেলেরও তো উচিত পুকুর তো বোঝানোর, ধরুন আইন নেই কিন্তু রেল পুকুর বুঝিয়ে দিচ্ছে। সমস্যা আমাদের পাড়ার প্রতিবেশী, এই পুকুরটার জল আমাদের এককালীন আমার দাদু ঠাকুমারা এই পুকুরের জলে রান্না করেছে, খেয়েছে। এই পুকুরের জল আমাদের পাড়ার লোক প্রতিবেশীরা ব্যবহার করেছে। কিন্তু এখন যা কন্ডিশন, তাতে পুকুরে তো নামা দূরের কথা, পুকুরের দিকে তাকাতেও ইচ্ছা হয় না। যারই জায়গা হোক না কেন, রাজ্য সরকার কেন্দ্র সরকার যারই জায়গা হোক, পুকুর বোঝানো কোনো মতেই যাবে না। যে এই উদ্যোগ নিয়েছে সে বিশাল আইন বিরোধী কাজ করছে, হ্যাঁ, এটা আমরা তীব্র নিন্দা জানাই। প্রশ্ন ওঠে পৌরসভার চেয়ারম্যানের ওয়ার্ডে থাকা পুকুরটি দিনের পর দিন ময়লা আবর্জনা ফেলে বুঝিয়ে দেওয়া হচ্ছে, অথচ নজর নেই পৌরসভা কর্তৃপক্ষের। এই খবর সিএনএ সম্প্রচারের পর পরিদর্শনে যান বোলপুর পৌরসভার চেয়ারম্যান কর্ণা ঘোষ। পাশাপাশি রেল কর্তৃপক্ষ এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সঙ্গে কথা বলে পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার আশ্বাস চেয়ারম্যানের। রেল কর্তৃপক্ষ, বিএলআরও অফিস, এসডিও স্যার, সবার সঙ্গে একবার কথা বলতে হবে, সমস্ত আধিকারিকদের সঙ্গে, রেল কর্তৃপক্ষের সঙ্গে বসে একটা এই সিদ্ধান্তে আসবো যে পুকুরটাকে আবার সুন্দরভাবে ফিরিয়ে দেওয়া হোক। এইভাবে জলাভূমি ভরাটের ফলে ক্ষতি হচ্ছে বাস্তুতন্ত্রের, প্রকৃতি হারাচ্ছে ভারসাম্য। তাছাড়া পুকুর ভরাট হলে বর্ষায় জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয় কিনা সেটাই এখন দেখার। অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।